মর্নিং, আজকে সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি, বলেছিলাম সকাল সকাল ব্লগটা করব। শুভ মহালয়া সবাইকে, সবার আগে শুভ মহালয়া। আজকে অনেক সকালে আমরা উঠেছি, এখন বাজে 7:30 মতো, আমরা উঠেছি 5:30। হ্যাঁ, 5:30 সবাই মিলে মহালয়া শুনেছি, প্লাস এত জোরে চালিয়েছি আশেপাশেও মানে সবাই শুনতে পেরেছে। 5:30-5:30 মধ্যে উঠে পড়েছি, তারপরে মহালয়া শুনেছি সবাই মিলে। এখন তো আমরা জাস্ট বাত ফাত নিয়ে, মা আজকে সকাল সকালই সবার বাড়ি সবার সবার হয়ে গেছে। এখন বাজে 7:45 বাজে, তো মা চলে গেছে অলরেডি পুজো দিতে, আর আমরা দুজন চলে এসেছি তোমাদের সামনে। তার কারণ লাস্ট ভিডিওতে বলেছিলাম যে মহালয়ার দিন একদম সকাল সকাল আমরা ভিডিওটা শুরু করব, তাই আজকে একদম তোমাদের মানে প্রমিস রেখেছি, একদম সকাল সকাল চলে এসেছি আমরা। সকাল থেকে চা কফি আমরা কিছুই খাইনি আজকে, কেন একদমই ঘুম চোখে উঠে কোনো রকম মহালয়া শুনেছি। তারপর মা বলল যে আমি আগে জানটা গলাটাও ভেঙে গেছে সকালবেলা উঠেছি, তো যাই হোক, যাই না কেমন অডিও আসছে। তো মা বলল আজকে বাইরে আছে, আমরা বারান্দাটায় রয়েছি। হ্যাঁ, তো মা বললো যে সকালে যখন ওঠাই হয়েছে আমি সবাই শাওয়ার নিয়ে নে, আমি একবারে সব কিছু করে নি, পুজো হয়ে গেলে আমরা একসাথে বসে কফি খাবো। তো একটা মহালয়া মহালয়া তো মজা তো এমনি ভিতরে ভিতরে হচ্ছে এরকম না, যদিও পুজো এখন অনেক দেরি আছে। হ্যাঁ, এবার তো অদ্ভুত এক মাস একটা গ্যাপ, কিন্তু তাও একটা যেহেতু আমরা কত সকাল মহালয়া মানে উঠেছিও বেশ অনেক সকালে, তো ও আজকে তো বিশ্বকর্মা পুজো, তো তার জন্য পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। আজকে অনেক সকাল সকাল মা পুজোর কাজটা সেরে ফেলেছে, আজকে সবার একটু কফি ডিমান্ড। হ্যাঁ, কারণ অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করে আছি, সকাল থেকে মা পুজো দেবে বলে আমরা কেউ চা কফি খাইনি, তো এখন একটু কফি খাবো। আমরা কফি করে বেরোলে মা কিচেনে ঢুকবে লাঞ্চের, লাঞ্চ রেডি করার জন্য। তো
চাও না এমনিতে আমরা চা খাই, কিন্তু আজকে কফিটাই আমরা চাই, কিন্তু কফিটা একবার খাবো যেহেতু প্রত্যেকবারই কফিটা মানে এই দিনই আমরা শুরু করি, তাই জন্য আজকে এখন আমরা জাস্ট যাবো কফিটা বানাতে, তাহলে চলো আমরা কফিটা বানিয়ে নিই, ঠিক আছে। ফাইনালি সবাই মিলে কফি খেতে বসেছি, বাবা মাও চলে এসেছে, আমাদের মোটামুটি অলমোস্ট কফি খাওয়া শেষ, মানে অনেকক্ষণ ধরে আমরা আজকে আড্ডা মারছি, কফি টফি নিয়ে বসেছি। দেবী পক্ষে শুরু, সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানালাম, শুভ মহালয়ার শুভেচ্ছা, পুজো ভালো কাটুক, পুজো দিয়ে দিয়েছি। ভাই পুজো কমপ্লিট, আমাদের কফি খাওয়া অলমোস্ট কমপ্লিট, মা এখন চলে যাবে রান্নাঘরে, বা তুমিও কি আজকে কিছু করছো? আমি কিছু সাহায্য করবো, বাবা আজকে কিছু মায়ের সাহায্য করবে। তো যাই হোক, কফিটা খেয়ে নি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। বাবার বাজার হয়ে গেছে, বাবা বাজার থেকে এই মাছগুলো পেয়েছে, আজকে এই মাছগুলোই রান্না হবে। ফাইনালি আজকে আমাদের লাঞ্চ রেডি, মায়ের রান্না হয়ে গেছে, আজকে তোমাদের দেখাই। আজকে আমাদের রয়েছে নারকোল চিংড়ি ভাপা, তারপরে রয়েছে প্লেন রাইস, ঝিরি আলু ভাজা যেটা অসাধারণ লাগে খেতে, আর এইটা হচ্ছে মুগ, সোনা মুগ ডাল, কাতলা মাছের কালিয়া, আর
এটা খুব সুন্দর বানিয়েছে পমফ্রেট মশালা ফ্রাই। এই হচ্ছে আজকে আমাদের টোটাল লাঞ্চ। লাঞ্চ আমাদের হয়ে গেছে, আজকে লাঞ্চ করতে করতে অনেক লেট হয়ে গেছে, 4টে বাজে অলমোস্ট। আজকে দারুণ লাঞ্চ হয়েছে, খুব ভালো লাঞ্চ করেছি আমরা। প্রত্যেকটা ডিশ এত ভালো বানিয়েছে এত কম সময়ের মধ্যে। বাবা খুব হেল্প করেছে, মানে যে প্রনটা, মানে প্রনটা ড্রেসিং করা ভীষণ কঠিন কাজ, যেটা মায়ের থেকেও বাবা বেশি ভালো পারে। তো যাই হোক, বাবাও প্রচুর হেল্প করেছে মাকে, মাও আর কি প্রত্যেকটা ডিশ খুব ভালোভাবে বানিয়েছে। আমরা সবাই একসাথে ভালো করে লাঞ্চ করলাম, মহালয়া একটা মেগা লাঞ্চ হলো, মেগা লাঞ্চ হলো আর খুব মজা করেছি আমরা মহালয়াটা। মানে আমরা যেরকম প্ল্যান করেছিলাম মহালয়াটা সেইভাবেই আমরা কাটাতে পেরেছি। তো খেয়ে উঠতে উঠতে এখন 4টে বেজে গেছে, এখন প্রায় 4:15 বাজে। তো আজকে ভিডিওটা আর বেশিক্ষণ কন্টিনিউ করব না, আমাকে আবার একটু কাজ নিয়ে বসতে হবে, আমাকেও একটু বেরোতে হবে। তো যাই হোক, ভিডিওটা এইভাবেই শেষ করছি। সবাইকে ভিডিওটা শেষ করার আগে শুভ মহালয়া, তোমরা সবাই ভালো থাকো, ভালোভাবে কাটাও, পুজোও সবার ভালো যাক। তোমাদের সাথে আমরা আবার আসবো, খুব শিগগিরই আসবো। হ্যাঁ, কিন্তু তাও যেহেতু মহালয়া একটা দেবী পক্ষের শুরু, একটা আনন্দ তো হবেই, তাই না? তো সব মিলিয়ে তো যাই, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কিরকম লাগলো তোমরা জানিও, কিরকম মানে তোমাদের কিরকম লাগলো সব সব কিছু তোমরা কমেন্ট করে জানাও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আজকে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা আজকের মতো।